এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, কল্পনার গল্প কথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে আমার মা লক্ষ্মীর পুজো আমি কেমনভাবে করে থাকি এর আগে অনেকবার শেয়ার করেছি, আজকে আবারও শেয়ার করছি। তো এখানে দেখো স্নানের জন্য জলটা রেডি করে নিচ্ছি। তো এখানে নিয়েছি গঙ্গার জল, ঘি, মধু, অগুরু আর একটু ফুলের পাপড়ি দিয়ে জলটা রেডি করে নিচ্ছি। একে একে সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে নেব। আমি সিংহাসনটা মুছে ধোয়া পরিষ্কার কাপড় বিছিয়ে নিয়েছি, আর এখন ঠাকুরকে একে একে করে স্নান করিয়ে নেব, আর তারপরে তার নিজ জায়গায় বসিয়ে তারপরে পুজো করব। তো স্নানের জলটা রেডি হয়ে গেছে, আর আমি প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু এভাবে করেই মা লক্ষ্মী নারায়ণকে এবং রাধারানী রাধা মাধবকে স্নান করাই, আর বাবা মহাদেবকে তো প্রত্যেক দিনই স্নান করানো হয়। আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্টের মাধ্যমে জানিও, আমি চেষ্টা করব ভুলটা শুধরে নেওয়ার জন্য। তো মা লক্ষ্মী আর নারায়ণকে স্নান করিয়ে নিলাম। জয় মা লক্ষ্মী, জয় লক্ষ্মীপতি নারায়ণ। এবার আমি একটা পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছিয়ে নিচ্ছি ভালো করে, আর তারপরে তার নিজ জায়গায় বসিয়ে দেব। আমি সিংহাসনটা ভালো করে মুছে পরিষ্কার কাপড় আগেই বিছিয়ে সুন্দর করে গুছিয়ে রেখেছি, এবারে তার নিজ জায়গায় বসিয়ে তারপরে তাকে পুজো করব। এবারে রাধারানীর আর রাধা মাধবকে স্নান করিয়ে নিচ্ছি একইভাবে, গঙ্গার জল দিয়ে প্রথমে স্নান করিয়ে নিচ্ছি একই জলটা দিয়ে, আর তারপরে শুকনো কাপড় দিয়ে মুছিয়ে নেব। আজ হলো ভাদ্র মাসের পূর্ণিমা, আজ বৃহস্পতিবার, আর পূর্ণিমা আছে 8টা পর্যন্ত, মানে 7টা 59 পর্যন্ত পূর্ণিমা আছে। তো তাই জন্য খুব সকাল সকাল বলতে পারো পুজোর আয়োজন করে, মানে পুজোর সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আমি পুজো শুরু করে দিয়েছি। এখন বাবা মহাদেবকে স্নান করিয়ে নিচ্ছি, তারপরে মুছিয়ে বসিয়ে দিয়েছি তার নিজ জায়গায়। সমস্ত ঠাকুরের স্নান হয়ে গেছে, আর ঝুলনের রাধা মাধব রয়েছে আমার ঘরে। আর যেহেতু পূর্ণিমা এখনও ছাড়ায়নি তাই জন্য রাধাকৃষ্ণকে কালকেও পুজো করেছি, আজকেও আর একবার পুজো করে নেব। কপালে চন্দলের তিলক পরিয়ে দিলাম, আর রাধা মাধব আর নারায়ণের চরণে দিয়ে দিলাম তুলসী পাতা। মা লক্ষ্মী আর রাধারানীকে পরিয়ে দিচ্ছি সিঁদুরের ফোঁটা। সবাইকে তিলক, সিঁদুর সব কিছু পরানো হয়ে গেছে, রাধারানীকে একটু সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। এইবার সমস্ত ঠাকুরকে আমি মালা পরিয়ে দিচ্ছি। মা লক্ষ্মী আর নারায়ণকে পরিয়ে দিলাম, এবারে রাধারানী রাধা মাধবকে মালা পরিয়ে দিচ্ছি। আর এখানে মা লক্ষ্মীর ঘট স্থাপন করব, তার জন্য ঘরটা রেডি করে নিয়েছি। 5টা ফোঁটা আর একটা পুতুল এঁকে নিয়েছি, ঘরটা জলপূর্ণ করে দিয়ে আমশাখা দিয়ে দিয়েছি, আমশাখাতে দিয়ে দিয়েছি সিঁদুরের ফোঁটা। পান দিয়ে দিলাম, পানেও দিয়ে দিলাম সিঁদুরের ফোঁটা। এবারে এরপরে দিয়ে দিচ্ছি কলা, কলাতেও সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি। তারপরে একটা হত্যকি সুপারি আর 16 আনা পয়সা দিয়ে দিলাম সিঁদুর লাগিয়ে, কারণ ঘট অসম্পূর্ণ রাখতে নেই তাই 16 আনা পয়সা দিতেই হয়। এবারে এই পাত্রটার উপরেই ঘট স্থাপন করব, কারণ ঘট সবসময় মাটির উপরে স্থাপন করতে হয়, তো মাটি দিয়ে যেহেতু স্থাপন করার মতন জায়গা নেই, তো তাই জন্য এই পাত্রের উপরে 5টা ফোঁটা দিয়ে মাটি দিয়ে ধান দুব্ব ফুলের পাপড়ি দিয়ে মা লক্ষ্মীর চরণের কাছে রেখে দিচ্ছি। এবারে উলুধ্বনি দিয়ে ঘট স্থাপন করে নেব। আমি
आगे तीनटे बेलपाता धान दुब्बा और फुलेर पापड़ी दिए रेडी करे रेखेछिलाम। उलुद्धनी सहयोगे मा लक्ष्मीर घटेर उपरे तीनबार दिए दिच्छि। आमी एभावे करेई घट स्थापन करे थाकि मा लक्ष्मीर। আমি ব্রতকথা পাঠ করি, সেটা সন্ধ্যাবেলা করেই করি, যেহেতু আজকে পূর্ণিমা এখনও ছাড়াইনি, তাই জন্য আমি ব্রতকথাটা এখনই পড়ে নেব। পূর্ণিমার মধ্যে মা লক্ষ্মীর একটু বিশেষ পুজো তো আমরা সবাই করে থাকি, তো তাই জন্যই আমি ব্রতকথাটা এখন পাঠ করব। না হলে আমি অন্যান্য সপ্তাহে বৃহস্পতিবারের সন্ধ্যাবেলা করেই ব্রতকথা পাঠ করি। আর মা লক্ষ্মীর পছন্দের ফুল হচ্ছে পদ্ম ফুল। তো আজকে হাজবেন্ড যেহেতু পূর্ণিমা রয়েছে, তো মা লক্ষ্মীর পুজোর জন্য এই পদ্ম ফুলটা নিয়ে এসেছে। তো ফুলটা আমি ফুটিয়ে নিয়ে এখন মা লক্ষ্মীর ঘটের উপরে আমি দিয়ে দেব চন্দন সহযোগে। জয় মা লক্ষ্মী। আর সমস্ত দেব দেবীর চরণে তুলসী পাতা, বাবা মহাদেবকে বেলপাতা এবং ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। সিংহাসনটাও একটু ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আমার উপরে দেবদেবীদেরকেও আমি মালা চন্দন বেলপাতা সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবারে আমি ভোগটা রেডি করে নেব। বৃহস্পতিবার করে তো আমরা ফল মিষ্টি দিয়ে সাধারণত পুজো দিয়েই থাকি, আর যেহেতু পূর্ণিমা রয়েছে আর কালকে আমি আমার রাধা মাধবকে ভোগ দিয়েছিলাম, তো সেই ভোগের থেকে একটু নাড়ু তালের বড়া আমি আগেই উঠিয়ে রেখেছিলাম আজকের জন্য। তো তালের বড়া নাড়ু খই যেভাবে মা লক্ষ্মীর পুজোতে আমরা ভোগ দিয়ে থাকি, ঠিক সেরকমভাবে সুন্দর করে গুছিয়ে আমি ভোগ রেডি করে নিচ্ছি। তবে আমি যেদিনকে যেরকম হয় সেদিনকে সেরকম দিয়েই পুজো করে থাকি। আর যেহেতু পূর্ণিমা রয়েছে আর তাই জন্য মা লক্ষ্মীর পুজো একটু বিশেষভাবেই করছি, তো একটু খই নাড়ু যেহেতু দিয়েছি তাই জন্য একটু খইও দিয়ে দিচ্ছি। আমি খুব সাধারণভাবেই মা লক্ষ্মীর পুজো করে থাকি। আমি নিজের মতন করে নিজের মনের ভক্তি দিয়েই ভগবানকে চেষ্টা করি, ভগবান যেন তাতেই সন্তুষ্ট হয়ে যায়। আর এখানে আমি দেখো তুলসী পাতা রাধা মাধব আর মা লক্ষ্মীনারায়ণের ভোগে দিলাম, আর বাবা মহাদেবের ভোগে আমি বেলপাতা আর ফুলের পাপড়ি দিয়ে দিয়েছি। এইভাবেই আমি ভোগ রেডি করে নিলাম। ভগবানের ভোগে যাই দাও না কেন, সবচেয়ে যেটা বড় সেটা হলো মনের ভক্তি। মনের ভক্তি দিয়ে পুজো করলে কিন্তু ভগবান বেশি সন্তুষ্ট হয়। এবারে আমি ধূপ দীপ জেলে ব্রত কথা পাঠ করব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো আমি ঘণ্টা কাশি কিন্তু বাজাবো না, উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে আরতি করব। তো সবার আগে আমি ব্রত কথাটা পড়ে নেব, মা লক্ষ্মীর ব্রত কথা পাঠ করে তারপরে আমি আরতি করব। তোমরা দেখতে থেকো, সাথে থেকো। প্রথকথা পাঠ করে আমি মা লক্ষ্মীর পাঁচালিটা ঘটের উপরে দিয়ে ধান দুব্য ফুল বেলপাতা দিয়ে দিয়েছি ঘটের উপরে। এবারে আমি আরতি করে নেব।
আছে আর তারপরে আমি প্রণাম করে শঙ্খধ্বনি বাজিয়ে নিয়েছি আর ভগবানের কাছে আমার ভুল ত্রুটির ক্ষমা প্রার্থনা করে নিয়েছি। আমার পূজাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে আমি সেটা শুধরে নেব। আর আমার এই অতি সাধারণ পূজাটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো, তাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনে নোটিফিকেশানে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, টাটা।